হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে চলে এসেছি সিলেটের মালনিছড়া চা বাগানে। এখানকার চা বাগানটা অসম্ভব সুন্দর, সেই চা বাগানটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের মধ্যেও যে ঘোরার এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে তা আপনারা সিলেটে না আসলে একদমই বুঝবেন না। যারা ঘুরতে খুব পছন্দ করেন কিন্তু এখনও সিলেটে আসেননি, তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও সিলেটে আসতে এবং সিলেট শহরটা ঘুরে দেখতে। সিলেটে কিন্তু দেখার মতো অনেক জায়গা রয়েছে, তার মধ্যে মালনিছড়া চা বাগানটি অন্যতম। মালনিছড়া চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হার্ডসন 1500 একর জায়গার উপরে এটি প্রতিষ্ঠিত করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। আবার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এটি সিলেট সদর থেকেও স্বল্প দূরত্বে অবস্থিত, অর্থাৎ এটা সিলেট সদর থেকে খুব একটা বেশি দূরে নয়। এখানে যে শুধু চা বাগান দেখতে পাবেন তা কিন্তু নয়, অনেক উঁচু উঁচু পাহাড়ও রয়েছে এবং পাহাড়ের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগে। এই চা বাগানটি দেখতে দেশি বিদেশি অনেক পর্যটকের ভিড় নেমে যায়, কারণ এই চা বাগানটি সবচেয়ে প্রাচীন চা বাগান। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু দুপুরবেলা ছিল, তাই ভিড়টা একটু কম ছিল, কিন্তু বিকেলের পর থেকে এতটাই ভিড় হয় বলার মতো না। যখন আমরা চলে যাই তখন সেই ভিড়টা আমরা দেখেছিলাম। এখান থেকে পুরো ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। এই জায়গাতে আবার দুই একটা কবরস্থান রয়েছে, অনেকে বুঝতেই পারছে না, কবরস্থান না ভেবে পা দিচ্ছে, কিন্তু এটা তো দেওয়া একদমই উচিত নয়। কেন যে এখানে কোনো ঘেরা দিয়ে রাখেনি সেটাই বুঝলাম না, আমার কাছে এই বিষয়টা খুব খারাপ লেগেছিল। যাই হোক, আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনাদের জন্য সুবিধা হবে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয় আমরা সবাই জানি, কিন্তু সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন। এই মালনিছড়া চা বাগানটি এখন ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হয়ে আছে। বাবা, আদর শেষই হচ্ছে না। কি অঞ্জলি, উপরে উঠা যাবে না মা? হয়েছে। বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে তা কিন্তু সিলেটের এই মালনিছড়ায় না আসলে একদমই বুঝবেন না। মোবাইলের ভিডিওতে এতটা কিন্তু বোঝা যায় না, যেটা এখানে আসলে বোঝা যায়। এখানে যদি কেউ মন খারাপ নিয়ে আসে তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে তার মন খারাপ একদমই ভালো হয়ে যাবে। পাহাড়ের রাস্তাগুলো একটু উঁচু নিচু রয়েছে কিন্তু তারপরও ওঠা যাচ্ছে, একদমই ওঠা যাবে না এরকম কিন্তু নয়। উপর থেকে নিচের ভিউটা দেখতে যত সুন্দর লাগে ঠিক ততটাই সুন্দর লাগে নিচ থেকে উপরের ভিউটাও দেখতে, কারণ নিচের দিকে চা বাগান আর উপরে রয়েছে পাহাড়, আর পাহাড়ের সাথে রয়েছে কি সুন্দর করে গাছ। আমার মেয়ের ঘোরা শেষই হচ্ছে না, এক পাহাড় থেকে চলে এসে এখন আরেক পাহাড়ে উঠল।
মানালিছড়া চা বাগানে প্রবেশ মুখ কিন্তু অনেক রয়েছে, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখানেই প্রবেশ করতে পারবেন। কিন্তু আমি যেটাতে এসেছি এখানে পর্যটকদের ভিড়টা একটু বেশি থাকে, কারণ এখানে অনেক দোকানপাট রয়েছে, তারপরে ঘোড়ার গাড়ি রয়েছে, অনেক কিছুই রয়েছে। এই কারণে এখানেই পর্যটকরা বেশি আসে এবং পাহাড়গুলোতে সুন্দর করে রাস্তার মতো করা আছে এই কারণে। বাগানের পেছন দিকটাতে কিন্তু স্টেডিয়াম, অর্থাৎ স্টেডিয়ামের পাশেই কিন্তু এই চা বাগানটা অবস্থিত। তাই আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই স্টেডিয়ামের পাশে এই চা বাগানের রাস্তাটাতেই ঘুরতে আসবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এই জায়গাটা কিন্তু পিকনিক স্পট হিসেবেও প্রচলিত, এখানে কিন্তু অনেকে পিকনিকে চলে আসে, আবার অনেকে আসে এমনিতেই ঘুরতে। এখন আমরা চলে যাব, তাই পাহাড় থেকে নামছি, আর এইদিকে দেখুন কত দর্শনার্থী কেবল আসছে। আপনাদেরকে তো আগেই বলেছি আমি এসেছিলাম দুপুর 2টার দিকে, এই কারণে তখন ভিড়টা খুব কম ছিল, আর এখন বিকেলের দিকে এখন ভিড়টা অনেক বেশি হচ্ছে। আপনারা এখানেও কিন্তু কিছু চা পাতা বিক্রি করবে এরকম লোককে পাবেন, কিন্তু আমার কাছে মনে হয় এখানে না কিনে যে রাস্তাটা দিয়ে আপনারা ঢুকবেন সেই রাস্তায় ঢোকার শুরুতেই আপনারা একটা দোকান পাবেন, সেই দোকান থেকে আপনারা যদি চা পাতা কেনেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়, সেখানকার দোকানদার আপনাকে একদমই ঠকাবে না, আসল চা পাতাটাই আপনারা পেয়ে যাবেন। আমি সেখান থেকেই মাসালা টিটা নিয়েছি, যেটা খেতে অনেক ভালো। মাসালা টির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এইখানে কিন্তু অনেক ধরনের খাবারের দোকানও বসেছে, যেমন ফুচকা চটপটির, আইসক্রিমের, এই ধরনের বেশ কিছু খাবারের দোকানও বসে থাকে। এখানে কিন্তু আরেকটি সুন্দর জিনিস পাবেন, ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি কিন্তু এখানে জনপ্রতি 50 টাকা করে নেবে, আর একটু বেশ কিছু দূর জায়গা ঘুরিয়ে নিয়ে আসবে। আজকে আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো এই কারণে আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম না। এখনও কিন্তু শীত পুরোপুরি যায়নি, হালকাভাবে গেছে, তাই আমার মেয়ে বায়না করছিলো আইসক্রিম খাওয়ার, কিন্তু তাকে খাওয়ালাম না, কারণ এতে যদি ওষুধ বেড়ে যায়। এই কারণে আমরা ফুচকা আর চটপটি খেয়ে নিলাম। সিলেটে কিন্তু ঘোরার মতো বেশ কয়েকটা জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলোর ভিডিও আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তাই যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি এই কাজটা করেছেন এবং আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্নতে এখন জামাই মেলা চলছে, তাই এত বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। স্বপ্নতে কিছু বাজার করতে এসেছি আর আমার মেয়ের আর্ট পেপার নেওয়ার জন্য। স্বপ্ন থেকে এরা একটা প্রোগ্রাম করেছে, 12 বছর পর্যন্ত বাচ্চারা যে কোনো ড্রয়িং করে জমা দিতে লাগবে। যেসব বাচ্চাদের ড্রয়িং ভালো লাগবে তাদেরকে চ্যানেলে সরাসরি দেখাবে। এই অনুষ্ঠানটা হবে 22 তারিখে 3টা থেকে রাত 9টা পর্যন্ত। জেতা বা হারা সেটা কিন্তু কোনো বিষয় নয়, আমার কাছে মনে হয় যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা অনেক বড় কিছু। তবে আমার মেয়ে কিন্তু এর আগে হলি ফ্যামিলি স্কুল থেকে ড্রয়িং প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল, এবার জানি না কী হবে, তবে আশা করছি না, তবে অংশগ্রহণ করছে এতে আমি ভীষণ খুশি। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।